অতীতের মতো সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তাই নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কারণ নেই বলে মনে করেন তিনি। সকালে গুলশানের একটি হোটেলে এক আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, নিজেদের দুর্বলতা ঢাকতে অংশগ্রহণ না করে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। এ সময় বিদেশিদের কাছে দেশের বদনাম করা বিএনপির অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি। Apart from the December 2020 sanction against some law enforcing officers and RAB, there is no sanction. And, you know, I would say I do not see any reason or any possibility of any further sanction in coming months and years, unless we do something really funny. Yeah?